আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি বুন্দিয়া খুব সহজে মাত্র এক কাপ বেসন দিয়ে আপনারা বাসায় তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চিনি ছিঁড়া তৈরি করব তার জন্য একটা কড়াই এক কাপ চিনি ও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট জাল করতে হবে তিন থেকে চার মিনিট জাল হওয়ার পর দেখতে পারবেন এটা অনেকটা আটাল হয়ে গেছে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে যেহেতু আমরা পানি কম দিয়েছি তাই খুব সহজেই এটা আটালো হয়ে যাবে এবার বেটার তৈরি করব তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণ বেসন পরিমাণটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে এবার আমি চালনি দিয়ে বেসনটাকে ছেলে নিব যাতে করে কোনো এক্সট্রা পদার্থ থাকলে সেটা ফেলে দিতে পারে আমার ছেলে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করবো আপনারা চাইলে দুই চামচ তেলও দিতে পারবেন এক কাপ বেসনের জন্য আমি থ্রি ফোর্থ কাপ পানি নিয়ে নিচ্ছি যদি আমার এক থেকে দুই টেবিল চামচ পানির প্রয়োজন হয় পরে আমি আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব প্রথমে আমি থ্রি ফোর্থ কাপ পানিটাকে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করছি আমার আরও এক টেবিল পরিমাণ চামচ পানির প্রয়োজন তাই আমি এখানে এক টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি আমার ব্যাটারটা একদম রেডি দেখতে পাচ্ছেন উপর থেকে দলে নিচে যখন পড়ছে তখন একটা দাগ রয়ে যাচ্ছে এর মানে এই ব্যাটারটা একদম রেডি এবং এক টেবিল চামচ পানি এখনও অবশিষ্ট রয়েছে এবার অন্য একটা পার্টিতে আমি কিছুটা পরিমাণ ব্যাটার তুলে নিব এর মধ্যে আমি কিছুটা ফুড কালার অ্যাড করব এখানে আমি জর্দার রংটা ব্যবহার করছি আপনারা চাইলে এটা অ্যাড করতে পারবেন অথবা চাইলে স্কিপ করতে পারবেন এটা টোটালি অপশনাল শুধু দেখার সুন্দরের জন্য আমি এই ফুড কালারটা অ্যাড করেছি ভালোভাবে রঙটাকে বেটারের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে এবার বাজার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব আর তেলটাকে অবশ্যই গরম থাকতে হবে তারপর এরকম ছিদ্রযুক্ত একটা চামচ অথবা ছিদ্রযুক্ত যে কোনো কিছু দিয়ে আপনারা বন্দিয়া তৈরি করতে পারবেন এটাকে তেল থেকে কিছুটা উপরে রেখে দিতে হবে মনে রাখতে হবে তেলটা অবশ্যই গরম হতে হবে যাতে করে তেলে পড়ার সাথে সাথেই এটা উপরে উঠতে পারে যদি তেলটা ঠান্ডা হয় বা কম গরম হয় তাহলে কিন্তু এগুলো সবগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে পারফেক্টলি বন্দিয়ার মতো হবে না এভাবে আমি সবগুলো বেজে নিব আর এগুলো বাজার জন্য এক মিনিটই যথেষ্ট এক মিনিটের বেশি বাজার দরকার নেই এবার আমি কালারফুল বুন দিয়াগুলো বানাবো তাই চামচের মধ্যে আমি কালারফুল ব্যাটারটা দিয়ে দিলাম আপনারা চাইলে একসাথে দুইবার ব্যাটার দিয়ে করতে পারবেন কিন্তু তার চেয়ে বেশি দিতে যাবে না তাহলে কিন্তু পারফেক্ট বুন হবে না একবার কিংবা দুইবার দেওয়ার পর চামচটাকে ক্লিন করে আবার বেটার দিবেন তাহলে পারফেক্টলি তৈরি হবে এভাবে করে আমি সবগুলো বোন তৈরি করে নিব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে সব নতুন নতুন ভিডিওসগুলো সবার আগে পেতে পারেন এভাবে আমি সবগুলো বোন দিয়ে বানিয়ে নিয়েছি বন্দিয়া বানানোর পর দেখবেন দুই একটা লম্বা কিংবা চেপটা হয়ে গেছে এগুলো চাইলে আপনারা ফেলে দিতে পারবেন অথবা রেখে দিতে পারবেন আমি রেখে দিচ্ছি কারণ এগুলো কোনো একটা সমস্যা হয় না এবার এগুলোকে আমি চিনি ছিলার মধ্যে ডেলে দেব ডেলে দিয়ে আপনারা চাইলে অল্প আছে পাঁচ মিনিটের মতো এটাকে চুলার উপর রেখে দিতে পারবেন অথবা এক ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পুরোটা শিরা টেনে নিচ্ছে না নিচ্ছে এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন সবগুলো টুসটুসে হয়ে গেছে পুরোটা শিরা টেনে নিয়েছে খুব সহজেই এটা তৈরি করা যায় আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ